অনেকদিন পর খাওয়ার টেবিলে ব্লগটি দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা স্কিপ করবেন না, বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। দেখুন দুপুরের খাওয়ার টেবিলে চলে এসেছি, মা এখন ভাত বাড়ছে, ভাতে ভাত বাড়াও হয়ে গেছে মার আর আমার, আর থালায় দিয়ে দিচ্ছে আলু ভাজা। এটা কিসের বাটা? পটলের দই, পটল মশলা দিয়েছি, ওই মশলাটা নাকি? এই মশলা, দই পটলের মশলা, এখানে ডিমের ডিম ভাজা আছে, এই যে ডিম ভাজা আছে, এই যে দই পটল করেছে পাতলা করে একদম, আর এই যে ঘরে পেতেছে দেখুন, দইটা পুরো একদম ঘন হয়েছে, একদম দোকানে যেভাবে হয় দইটা সেরকম। আর ডাল, ভেজ ডাল হয়েছে গাজর টাজর দিয়ে, এটা প্লেন টমেটো দিয়ে ডাল, ওই যে আলু ভাজা উচ্ছে ভাজা এখানে মা নিয়ে নিয়েছে। বন্ধুরা অমিত সরকার ব্লগে স্বাগত, প্রত্যেক দিনের মতো একটি ব্লগ নিয়ে চলে এসেছি। এই ছোট্ট ব্লগটি আপনারা দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর গরম বিশাল পড়েছে, পুজোর ঠাকুর ঠাকুর মা সব দিয়ে দিয়েছে আজকে, গরমে ছুটি মা স্কুলে পড়েও গেছে, মা ভাত মেখে নিচ্ছে এখন। যাই হোক, আজকে দুপুরের এই সব এই নর্মাল মেনু, আর ডিম ভাজা কাদের খুব ভালো লাগে এরকম ডিম ভাজা, বন্ধুরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, যাদের ভালো লাগে তাদের বাড়িতে হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো এরকম ডিম ভাজা খুব ভালো লাগে, অমলেট ভালো লাগে, আমাদের বেশিরভাগ ডিমটাই হয়। যাই হোক, এখন বাটা দিয়ে ভাতটা মেখে নিই, বাটা বলতে ওই মশলাটা, দই পটলের মশলাটা মা একটু রেখে দিয়েছিল ভাত দিয়ে খাবে গরম গরম ভাতে, আর খুব গরম ভাতটা জাস্ট। মার এখন স্কুল ছুটি বলতে গেলে গরমের ছুটি পড়ে গেছে বলে মা একটু দেরি করেই রান্নাবান্না করছে, যাতে গরম গরম দুপুরে খাবারটা খেতে পারি। তার মধ্যে মশলাটা তো এমন কিছু আর করবো, ভালোই লাগবে। একটু দই পটল দাও, তুমি কি নিয়ে আছো? কি বাটা? আমি বাটা দিই মুখে। ও, এই যে ভাত ভেঙে দিয়েছি, একটা করে দেবে? হ্যাঁ, কি সুন্দর হয়েছে দেখুন দই পটলটা, এখানে ভাত ভেঙে দিয়েছি সেই এই ভাতের মধ্যেই রয়ে গেছে। কাদের কাদের দই পটল খুব ভালো লাগে, আজকে আমাদের দই পটল হয়েছে অনেক দিন পর, এখানে ঘরের দই পাতা দিয়েই দইটা দই পটলটা করেছে, ওই কারণে। কারা কারা এরকমভাবে বাড়িতে তৈরি করে খান আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা। আমার তো দই পটলটা খুব ভালো লাগে, দেখুন যে পটলটা এখন ছাড়াবো, রান্নাবান্না আমি কিছু দেখাতে পারি। ও, বীজ নেই তো, বীজ ফেলে দিয়েছো তো? বাহ, সুন্দর করেছো। ও, বীজ বেটে করেছো, বাহ খুব সুন্দর হয়েছে। আপনারা এভাবে খেয়েছেন কিনা আমি জানি না, আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তেলে কষিয়েছি মশলা দিয়েছি, নুন চিনি একটু লঙ্কা একটু হলুদ একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে ওটা যখন তেল গড়িয়েছে মশলাটা তখন আমি দিয়েছি, তারপর ওটাকে ঠান্ডা হইতে পরে পটলের ভেতরে ভরে আবার পটলটাকে তেলের মধ্যে দিয়ে ভাজা ভাজা হয়েছে নামানোর আগে দইটা দিয়ে নামিয়ে দিয়েছি। সেই আছে কীভাবে মা দই পটলটা করেছে সেটা মা আপনাদের কাছে শেয়ার করলো, মুখে বলে দিল। আর মা যখন রান্না করেছে আমি তো তখন ছিলাম না, যাই হোক মা রেসিপিটা বলে দিয়েছে, আপনার বাড়িতে ট্রাই করতে পারেন, করে আমাকে জানাবেন। আর দেখুন কালারটা কী সুন্দর হয়েছে, আর গন্ধও বেরিয়েছে, মেখেছি ভাত মাখার পর গন্ধটা খুব অপূর্ব বেরিয়েছে নর্মাল। ভাত ভেঙে নিয়েছি, এবার শেষমেশ এবার ডাল নেবো, ডালটা ভেজ করেছে। কি কি আছে বলো তোমার ডালের মধ্যে? গাজর, বিনস, ছোট ছোট আলু, মসুর ডাল করা হয়েছে, মা এখন পাতে দিয়ে দিল। এই ডালটা আমার খুব ভালো লাগে, গরম গরম যে কোনো খাবার ভালো লাগে। যাই হোক, আপনারা দেখতে থাকুন বাড়িতে আজকে আমাদের এই মেনু হয়েছে, বেশ আর দিও না, দিতেই থাকার না, আর কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে। আর মা আর আমি অনেকদিন পর আপনাদের শেয়ার করলাম এই ব্লগটি, ভালো লাগলে। আর যারা যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব অথবা ফলো করেনি তাদের প্লিজ প্লিজ সাবস্ক্রাইব অথবা ফলো করে দেবেন, আমাকে সাপোর্ট করবেন, প্রচুর ভালোবাসা দেবেন বন্ধুরা। আর দেখুন এই যে ডিম ভাজা খাচ্ছি ডালের সাথে, এই যে মা নেবে এখান দিয়ে, আমিও নিচ্ছি ডিম ভাজা আলু ভাজা, এখন ডাল দিয়ে খাবো। খাওয়া তো কমপ্লিট, খাওয়া শেষে একটু মিষ্টি মুখ না করলে হয় বলেন বন্ধুরা, সেই কারণে একটু পাতে দই নিয়ে নিচ্ছি, ঘরে পাতা দই। দেখুন দইটা কত ঘন হয়েছে পুরো, মা এর আগেও দেখিয়েছিলাম তখন একটু, আর দিও না দিতেই থাকবে, আমি এতটা খেতে পারবো? খা খা করে সব দিয়ে সব কিছুতেই এত এত দিয়ে, কতটা দই দিয়েছে দেখো বন্ধুরা, আমি এত অল্প সামান্য পরিমাণে দই খেলেই হয় এতটা দিয়ে দিয়েছে। যাই হোক, ঘরে পেতে খাবো তাতে অনেকটাই করেই খাবো সেটাই বলতে চাইছে আমার মা। যাই হোক, আপনারা এভাবে ঘরে দই পেতে খান কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। গরমের মধ্যে দই লস্যি
জল, নুন চিনির জল, বাতাসা এইসব করে খাবেন, শরীর সুস্থ থাকবেন, সকলে ভালো থাকবেন, এটাই বলি। আর বাইরে রাস্তাঘাটে প্রয়োজন না পড়লে রাস্তাঘাটে বেশি বাইরে বেরাবেন না, যা বিশাল রোদ। আর দই লস্যি করে এইভাবে খাবেন আপনারা। দই খাওয়া কমপ্লিট, খাওয়াও শেষ। যাই হোক, খেয়ে দিয়ে তারপরে কী করি চলুন আপনাদের দেখাবো আজকে কী কী করলাম। দেখো বন্ধুরা, উরি বাবা, আমি কতদিন পর এরকম সাইজে একটা মাছ দেখলাম। কি সাইজ, অসাধারণ। মুখটা কি হাঁক, মুখটা দেখো। ও দেখো, ছাড়াও আস্তে আস্তে। আরে কেউ ভাবে ধরে না, কানকুড়িতে হাত ঢুকিয়ে দাও, কানকুড়িতে তাহলে মাছ মরে না। তাই কানকুড়িতে জীব ওনাদের উঠেছে। এই যে মাছ নিয়ে আসতে ধরে, হ্যাঁ অনেক বা হেভি লাগছে কিন্তু, দারুন দারুন। ও মিগেল ভালোই সাইজ, সব এরকম সাইজই মিগেল গুলো না, সব পরে পরে ঘুমাচ্ছে এখন। আবার ফোন, বাবাই তো ফোন করবে আবার, ওকে সেটা ঘুমাতেই দেবে না। দেখো কি সুন্দর, কি রুই মাছ না? ও কি সুন্দর খেলছে, তাতে একটু টেনে ওঠাও। ছুটে গেলে সমস্যা কিন্তু, টেনে নিয়ে চলে আসা হয়ে যায়। আবার আরেকটা দেখুন, আরেকটা মাছ কি সুন্দর খেলিয়ে নিয়ে আসছে। আহ কি সুন্দর, আহা হা হা, কি সুন্দর কি সুন্দর খেলছে দেখো। ও অসাধারণভাবে খেলছে মাছগুলো, রুই উঠেছে, এটা রুই। আর নিয়ে আসো টেনে মেয়ে পেঁচিয়ে দেবে কিন্তু, ওই আবার সেই একই অবস্থা। রুই রুই নাকি এটা? হ্যাঁ রুই মাছ, সাইজটা দেখাও। হ্যাঁ লম্বা লম্বা ভাবে দেখাও, লম্বা লম্বা দেখাও। হ্যাঁ যখন তো বেটা আসলেই না, বেটা ও বেটা আজকে আনেই দেখো, উঠিয়ে উঠিয়ে নাও না হলে। উঠবে না মানে, এই তো উঠেছে। খেলছে দেখেছো, কিভাবে মাছটা উঠছে দেখো, দেখা গেছে এই যে খেলছে। লালিম টিকা না, ভয় পাচ্ছে যদি সব ছুটে গেছে তো এই কারণে। ছুটে গেছে না ওই কারণে অনেকবার। রুই নাকি এটা? রাশি আছে মাছ ধরাতে, হ্যাঁ টোপ ফেলা দেখে বুঝতে পারলাম টাকা মাছ হয়, ভালো মাছ ধরে। তো পুকুর আছে এমনি এমনি, পুকুর পুকুরটা আছে কি এমনি এমনি? তার জন্য ও দেখো কি সাইজ, ওরে বাবা, এ কি করলো, এটা সব পেঁচি পুচি দিয়েছে। কি মাছ কাকা, কাতলা মাছ লাগছে? ও কাতলার মাংসটা কি সাইজ কাতলার, ও কি সাইজ কাতলা মাছ, বাচ্চা কাতলা না। শুভ সন্ধ্যায়, মা সন্ধ্যে টন্ধে দিয়ে বাইরে বসে গেছে দোকান খুলে, আর এদিকে রায় আর শুভায়ন পড়তে চলে এসে গেছে, এসছে। এই যে সবাই যে যার কাজ করছে, সবাই পড়াশোনা করছে এখন মনোযোগ দিয়ে। আর পাশে আমাদের একটা মানে প্রোগ্রাম হচ্ছে, মাইক লাগানো হচ্ছে, খুব মাইকটা বাজছে, আওয়াজ আসছে,
যাই হোক, যতটা পারছি ততটা পড়ানোর চেষ্টা করছি। পুরো আমাদের ঘরের গেটে, ঘরের সামনে একদম পোস্ট আছে, পোস্টেই লাগানো হয়েছে মাইক। এত আওয়াজ আসছে, আর পড়াশোনার সময় ডিস্টার্ব হলে তো খুব অসুবিধাই হয়। যাই হোক, ওরা পড়তে এসছে, তাও খুব ভালো, কালকে পড়াইনি। এই যাই হোক, ভালো হয়েছে, আপনারা দেখতে থাকুন। ওরে বাবা, আমার কি সুন্দর শাড়িটা পরেছে! হনুমান জয়ন্তীতে ঘুরে আসলো মন্দির থেকে, কি ভালো লাগছে, বা ন্যাচ করছে, ন্যাচ করছে। আমি তো পরে উঠবো, ওদের পড়া কমপ্লিট, মা প্রসাদ নিয়ে চলে এসছে, বাইরে বেরিয়ে গেল ওরা বই টই গুছিয়ে রেডি হয়ে। হ্যাঁ তাই তো, এই বড় ফ্যানটা চালাও, শাড়িটা ভালোই হয়েছে না, সুন্দরই হয়েছে, দেখিয়েছি তো আর কি, পড়েছিলে তুমি, দেখিয়েছিলাম, আর খুলতে হবে না, থাক। ও পাতা শেষ হয়ে গেছে, আমি যখন গেছি মিজুকা কেউ বললো চল প্রসাদ দিতে, পাতা শেষ হয়ে গেছে, তোলা দিয়ে দেবে রয়েছে প্রসাদ দিতে। হনুমান চন্ডী জয়ন্তী উপলক্ষে পায়েশ লাড্ডু আর তরমুজ দিয়েছে, মা প্রসাদ নিয়ে এসছে, শাড়ি পরে নতুন শাড়ি দিয়েছে, এই নতুন শাড়ি সমস্ত মহিলাদের পরে যেতে বলেছে, ওই কারণে পড়ে গেছিলো মা। এখন আমরা প্রসাদ সেবা করব, চামচ নিয়ে নিচ্ছে মা। হ্যাঁ কোয়েল এসছে আবার, তাই তো তোমার যে নাম করে রেখেছে, তাদের ওটা তো রেখে দিলেই হয়ে যায়, আবার অন্যকে দেওয়ার কি কোনো মানে আছে? তোমার যে উঠবে তাহলে দিয়ে দেবো, এটাই আমার বক্তব্য, আর কিছু না। ঠিক আছে, হলেই হলো, মা চামচ দিয়ে দিয়েছে। ব্লগটি এখানেই শেষ করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, দেখা হবে নেক্সট ব্লগে, বাই বন্ধুরা।